একজন শিল্পী বা একজন ডিরেক্টর তখনই আসে যখন প্রযোজকের পয়সা ইনভেস্ট হয়ে যায়। সে পয়সা অনুদান থেকে আনলো না কোত্থেকে আনলো সেটা কিন্তু শিল্পী বা ডিরেক্টরের জানার প্রয়োজন নেই আমি মনে করি। এই যে পরিচালক যে কথাটা বলছেন যে এখানে 20 লাখ টাকা খরচ হয়েছে, 25 লাখ টাকা খরচ, 20 লাখ 25 লাখ টাকায় 30 দিন শুটিং চলে, প্রতিদিন যদি 1.5 লাখ টাকা করে শুটিং খরচ হয় তবু তো 35 লাখ টাকা লাগে। ক্যামেরা কি ফ্রি আসে? আপনি কি মাগনা করছেন? নায়িকা কি ফ্রি কাজ করছে? পরিচালক কি ফ্রি কাজ করছে? তাহলে এই ধরনের এলিগেশন কেন? এগুলি বইলা আপনারা সরকারকে আরও ভিন্ন দিকে ঠেলে দিচ্ছেন, সরকারের চিন্তাধারাকে ভিন্ন দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা এই ধরনের বক্তব্য থেকে একটু একটু চুপ থাকুন এবং আপনারা প্রযোজককে রিলিজ হওয়া পর্যন্ত সহযোগিতা করুন। আর আপনারা যে এই ধরনের বক্তব্য দিচ্ছেন আপনাদের বিরুদ্ধে অবশ্যই পরিচালক সমিতিতে আমি জেনিফারকে বলবো, পরিচালক সমিতিতে পরিচালকের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য এবং শিল্পীর বিরুদ্ধে কমপ্লেন শিল্পী সমিতিতে করার জন্য, তাহলেই এটার অ্যাকশন হবে। আমরা যদি পরিচালক এবং তাদের সংগঠন কী সিদ্ধান্ত নেয় সেটার উপরে আমরা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি। আর এই সমস্ত কোনো প্রযোজককে যদি কোনো শিল্পী ঠকায় বা কোনো পরিচালক যদি ঠকায় আমরা কোনো প্রযোজক চুপ করে বসে থাকবো না। জেনিফার যত দূর যাবে আমরা ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি আমার পরিচয় দেওয়া লাগবে না আপনাদের কাছে, সবাই হয়তো ছোট বড় যারা আছেন প্রত্যেকে আমাকে চিনেন। এখন হয়েছে কি, এই সময়টা এখন ওই কোর্টে দেখি উকিল একজনকে বলে যেমন মক্কেল আইছে, সত্য না মিথ্যা উকিল বলে কিন্তু যেমন মক্কেল আছে, আর সেই মক্কেলটা চেঞ্জ হয়ে গেছে আমাদের বিসিদা হিসাব পড়ছে মক্কেল, মানে উনি এখন মক্কেল হয়ে গেছে, ছবি বানাইতে আসছে মক্কেল হয়ে গেছে। আর আগে যারা ছবি বানাইতে আসছিল তারা হয়তো কি জানেন লক্ষ্মী, যেমন এই যে উদাহরণ রাজলক্ষ্মী বাড়ির নাম রেখে দিয়েছিল রাজ্জাক সাহেব রাজলক্ষ্মী, কোথায় গেছে? এই যে রোশন আর এই যে মাহি, এই যে বুড়া মানুষটা, এই 45 বছর এই লোকটার সাথে চলচ্চিত্রে এখানে অনেক দিন দেখা হয়েছে, একটা সালাম পর্যন্ত দেয়নি কেন? অপরাধটা কি বাবা, আমরা কি অপরাধ করলাম তোমাদের কাছে? তোমরা যে আমাদের সালাম করো না, সালাম দাও না, কারণটা কি, অসুবিধাটা কোথায়? ওই যে মক্কেল, মক্কেল হয়ে গেছি, বেদব, বেদব চরম মাত্রা বেদব, এরা এরা বেদব বলেই আজকে এই ইন্ডাস্ট্রি এই অধপতন। রোশনকে নিয়ে যে ছবি বানাইলো, মাহিকে নিয়ে ছবি বানাইলো, অপরাধ সত্যি কথা বলতে কি, এখন যদি আমি বলি সত্য কথাটা তাহলে ভুল হবে, এদের স্ট্যাটাস, এই দুজনের স্ট্যাটাস আর এই মহিলার স্ট্যাটাস আকাশ পাতাল ডিফারেন্স। আর বুঝতে পারে নাই যে কোথায় কোন নদী থেকে পানি উঠেতেছে। তাই আমি রিকোয়েস্ট করবো সবার কাছে, অনুরোধ করবো ঝগড়া জাতি করেন না বাবা, তোমরা তোমরা ঝগড়া করো না, ইন্ডাস্ট্রিকে নষ্ট করো না, ইন্ডাস্ট্রিকে নষ্ট করো না, সুন্দরভাবে চলতে দাও, আরও যাতে সুন্দরভাবে চলে সেদিকে তোমরা খেয়াল রাখো, আর বেদবি পানা করো না। বেদবি পানা করলে আমার মতো মক্কেল হইয়া ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আর ছবি করবো না মনে হয়, আর করবো না, আমি অন্তত করবো না। তাই মহিলা যে আমি রিকোয়েস্ট করবো যে আপনি এটা ছাড়বেন না, আপনি রিলিজে হইলে দুইটা হলেও তিনটা হলেও রিলিজ হলে আপনি ডাইরেক্ট কেস করে দিবেন, মামলা করে দিবেন, আমরা আপনাদের সাথে আছি। আজকে আমি এই যে ওরেই বলবো, যদি ওরে যদি কেউ বকা দেয় তাহলে আপনারে যদি কেউ বকা দেয় আপনি কি তার কাছে যাবেন না? সে আপনাকে চাইছে সরি বলতে। যদি তারা আসে কাদা ছেড়ে না, যেমন আমাকে যদি কেউ বকা দেয় পার্সোনালি, যদি আমারে কেউ বকা দেয় সে আমার কাছে আসতে হবে সরি। তারা কিন্তু আমার উপরে এলিগেশন তুলছে যে আমি 20 লাখ খরচ করছি, আমি চুরি করছি। তারা কিন্তু আমাদের উপরে বলছে যে আমরা এটা করছি ওটা করছি, তারা করছে কমপ্লেন, আমরা কিন্তু করি না। আমরা আমাদের বিরুদ্ধে তারা সম্মেলন করছে, তারা বাজে কথা বলছে, তাহলে তারা আসতে হবে আমাদের কাছে। তারা যদি আসে অবশ্যই আমরা তাদের জন্য চিন্তা ভাবনা করব কি করা যায়। আর যেহেতু আমাকে চোর বলছে সেটার জন্য তো অবশ্যই, যেহেতু আমি 20 লাখ খরচ করছি, আমি তো আপনাদের ধরাই দিছি যে একটা ক্যামেরা যদি 30 দিন চলে কমপক্ষে 4 লাখ টাকা বিল আছে, 2 লক্ষ টাকা লাইট বিল আছে, আপনি নিছেন 5 লাখ, ক্যামেরাম্যানের বিল কোথায়? লাইটের বিল আছে 2 লাখ, লাইট 8 জন লাইটম্যান তো লাগেই, লাইটের তো 8,000 করে যদি প্রতিদিন 8,000 করে লাগে, খাবার টাকা লাগে, আমি তো যদি চোখ বন্ধ করে খরচ করি তবু তো 45 লাখ লাগে। ডাবিং এডিটিং পোস্টারের, ডাবিং এডিটিং পোস্টারের টাকা কে দিবে? এই যে জেনিফার নতুন প্রযোজক জেনিফার আপু, একজন প্রযোজক তার পরিশ্রম দিয়ে একটি ছবি নির্মাণ করেন, টাকা দিয়ে ছবি নির্মাণ করেন,
আসলে ছবি না চললে তো টোটালটাই লসের ভাগিদার ওই প্রযোজকই, আর কোনো শিল্পী বা কলাকুশলী কিন্তু হয় না। তো এই একটা ছবির কারণে কত লোক কত দিন কাজ করেছে, দুইটা পয়সা পেয়েছে। আপনারা যদি এভাবে কাদা ছোড়াছুড়ি করেন, প্রযোজকদের বিরুদ্ধে কথা বলেন, আমার মনে হয় না যে কোনো প্রযোজক ছবি বানাতে আসবে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনাদের বক্তব্যে অনেক ক্ষতি হয়েছে, এটা আপনারা নিজেরাই একটু ডিপলি চিন্তা করলেই বুঝতে পারবেন। আর জন্টু ভাই বলেছেন মীমাংসার কথা, আমি বলবো যে আমাদের শিল্পী সমিতির এখন যোগ্য নেতৃত্ব ইলিয়াস কাঞ্চন নিপুণ আছেন, ওনারা সহ পরিচালক, আমাদের তো প্রযোজক সমিতির কমিটি নাই, এটা আপনারা জানেন সবাই, যে ওনারা সহ সোহান ভাই সহ যদি এখনই লাগাম টেনে ধরা না হয়, এইসব কাদা ছোড়াছুড়ি বন্ধ করা না হয়, আর নতুন প্রযোজক যারা আসতে চাইবে কেউ আসবে না, কেউ কিন্তু আসবে না ছবি নির্মাণ করতে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনারা যারা শিল্পী, আপনাদের কাজই কিন্তু অভিনয় করা, একজন প্রযোজক কিন্তু চাইলে অন্য ব্যবসা করতে পারে, আর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আসলে সবার জন্য ক্ষতি করে। এই যে ইন্ডাস্ট্রিতে এতগুলি লোক আছে, তারা এখনই কাজ নেই। তো সবার প্রতি আমার অনুরোধ রইল, কাদা ছোড়াছুড়ি করবেন না।